আমি তাকে ছোটবেলা থেকেই দেখেছি, ছোটবেলা থেকে মেলামেশা করতাম। ও খুব হাসি তামাশা নিয়েই থাকতো। ও আমাকে সবসময় বলতো, দোস্ত তুমি আমাকে একটু হাসাও। অনেক সময় অনেক ক্ষেত্রে যে স্মৃতিগুলো চোখের সামনে ভাসে এটা কল্পনাও করা যায় না। একদিন ও আমাকে কলকাতাতে নিয়ে গেল ওর পয়সা খরচ করে। সকালবেলা ঘুম থেকে হোটেলে উঠলাম, উঠার পরে ও আমাকে বলল যে দোস্ত চলো ব্রেকফাস্ট করি। তেমন চলো যাই, তা আমাকে বললো তো দোস্ত আমার কাছে তো সব ডলার আছে, তোর কাছে কি কোনো টাকা পয়সা আছে? তা আমি দেখলাম যে আমি এই টাকাগুলো জুতার ভিতর পলায় রাখছি, একটা আপদ বিপদের জন্য আমি কেন এই টাকা খরচ করে আমি একটা অন্ধকারের ভিতর থাকবো। আমি চলো ডলার ভাঙা বলে যাই, দেখি একটা বিশাল লাইন। তখন অল্প সংখ্যক কয়েকটা জায়গার ডলার কলকাতাতে ভাঙানো হতো, তা যাই দেখি মস্ত বড় লাইন। তখন আমি বললাম যে দোস্ত আমি ব্যবস্থা করতে পারি, তুমি যদি আমাকে কিছু না বলো। কারণ না আমি অসুবিধা নেই, তুমি দোস্ত ডলারটা দেখো ভাঙানোর চেষ্টা করো। তা আমি ওর কাছ থেকে ডলার ওর পাসপোর্টটা নিলাম। নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে কাউন্টারের সামনে গেলাম, গিয়ে আমি কেঁদে ফেললাম। তো ওই বাঙালিরা বলতেছে আপনি কাঁদছেন কেন? তা আমি বললাম যে ভাই আর বলেন না, আমার এই ভগ্নিপতি এই কয়েকদিন আগে ওর ছেলেকে গলা টিপে হত্যা করেছে, তা আমি ওর মাথাটা খারাপ হয়ে গেছে, তা আজকে কিছুক্ষণের মধ্যেই কলকাতা ডাক্তারকে দেখাতে হবে, তা আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমার ভগ্নিপতিটাকে আমি দেখাতে পারি। কা ঠিক আছে আপনি ভাঙা নেন। তা আমি ভাঙা টাঙা নিয়ে আমি গুনতেছি যখন টাকা, তখন ও আস্তে আস্তে আমার কাছে আসছে। এসে আমাকে আসার পরে ওই লোকগুলা জিজ্ঞাসা করতেছে, এই ভাই আপনি নিজের ছেলেকে আপনি গলা টিপে হত্যা করেছেন, এই কি লাল কি হয়েছে? তখন আমি বললাম কি দোস্ত তোকে এই পাগল না বললে পরে, এই ঘটনা না বললে আমি ডলারটা ভাঙাতে পারতাম না। ও আমাকে এমন তাড়া দিছে ধর্মতলা মাঠে, মানে আমি আর ভয়ের চোটে আমি আস্তে আস্তে করে পলা চলে গেছি। পরে ও আমার খুঁজতেছে, পরে আমি হোটেলে যাই ওর মাপ নিলাম যে দোস্ত তুই আমাকে মাপ করে দে। আর ও বাটুল নিয়ে থাকতো, এরকম করে গুলটি বাটুল নিয়ে থাকতো, ওই বাটুল নিয়ে ছাত্র ইউনিয়নের ছেলেদেরকে মারতো। হ্যাঁ, এত মজা ছিল, এত রসিক ছিল, এটা বলা যেত না। আমাদের আর্থিক অবস্থা এত সংকট ছিল, আমরা এক হাট থেকে ধান কিনতাম আর এক হাটে বিক্রি করতাম। এই দুইটা পয়সা উপার্জন করে আমরা দুজন চলেছি সততার মধ্যে, এবং নারায়ণগঞ্জ থেকে সুতা নিয়ে এসে আমরা বিক্রি করে চলতাম। আর এই জলযোগের সিঙারা তার হলো প্রিয়, আর এই ডালপুরি আমাকে দেখলেই, ঢাকা দেখলে দোস্ত ডালপুরি হয়, পাবনা কোন জায়গায় ভালো? তা আমি বলছি অনন্তর পর ভালো হয়, এখন জলযোগেও ডালপুরি বানায় চাটনিতে খায়। তো বেটা এবার গেলে তুই আমার জন্য ডালপুরি আর চাটনি আলাদা করে নিয়ে আসিস। বাবার বড় ছেলে সাবানের পানি বিক্রি করতো, ওই সাবানের পানি ব্যবহার করা যায় কিন্তু, মানে ওই সাবানের পানি ব্যবহার করে কাপড় টাপড় কাছে যায়, তো ও বিক্রি করে ওর কাছে পয়সা বেশি থাকতো। এবং আদর করে মানে মানে ওই সব ওর টিফিন বক্স বক্সের মধ্যে ভালো ভালো খাবার থাকতো। তো টিফিন চুরি করে বা ক্যারেক্টারে ও তো বেশ ভালো ছাত্র ছিল, আর মানে ও অত ইয়ে হতো না, সকলের সঙ্গে মিলেমিশেই থাকতো, যার জন্য টিফিনও একা কোনো সময় খেতে পারেনি আর কি। সব সম্পর্কের কিন্তু নাম হয় না, ওই বাল্যবন্ধু, ক্লাসমেট, তারপরে পারিবারিক বন্ধু, মানে অনেকে কতগুলো বন্ধু আছে যে এমন একটা সম্পর্ক হয়ে ওঠে বোধ হয় তার নাম দেওয়া আমার তো সাধ্য নেই, তো সেই রকম একটা সম্পর্ক তার সঙ্গে হয়েছিল। তার জীবনের ব্রতই হলো সাধারণ মানুষের কীভাবে মানুষের কাছে যাওয়া যায়, মানুষের উপকার করা যায়। শাহাবুদ্দিন আহমেদ
মানুষের জন্য চিন্তা করে, দেশের জন্য, দশের জন্য, ছাত্র রাজনীতি থেকে আরম্ভ করে সে বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ একজন শ্রমভাজন ছাত্র নেতা ছিলেন। ক্রিকেট খেলতো, খেলাধুলাও তো ছিল, সে ক্রিকেটের প্রতি খুব অনুরাগী ছিল ছোটোবেলায়। জুবলিটা গিয়ে সে সাঁতার কাটত। ওর বাবা মা ওই টিফিন ক্যারিয়ার বাড়িতে খাবার দিয়ে দিত আর কি, তো ওর বন্ধুরা ওকে ফাঁকি দিয়ে সব খেয়ে ফেলত। ও খুব সোজা সরল ছিল আর কি। যাই হোক, আমার বন্ধু হলেও সে রাষ্ট্রপতি হয়েছে, এর চাইতে আর আনন্দ আমার কিছু থাকতো। আমি আশা করবো তার জীবন সার্থক হোক, সুন্দর হোক। সে ভালোবাসা করেও বিয়ে করছে, সে বন্ধুর এক বন্ধুর ভালোবাসা দেখে সে ভালোবাসায় করে আর একজনের সাথে বিয়ে করছে। আমি কন্ট্রাক্টরই করতাম, সেও আমাকে বললো একদিন হঠাৎ করে যে আমাকে একটা কাজ দে। সে জীবনে কন্ট্রাক্টরই করছে, তো তার যে অভিজ্ঞতা আমি চিন্তা করতে পারি না। সত্তরের নির্বাচনের পূর্ববর্তী বঙ্গবন্ধু পাবনাতে আসেন নির্বাচনী প্রচারণার জন্য। বিভিন্ন জায়গায় জনসভা করে তিনি পাবনাতে আসলেন এবং পাবনায় সেই জনসভাটা, সত্তরের নির্বাচনের জনসভাটা হয়েছিল কাশীনাথপুরে। সেখানে আসবার পরে বিরতি দেন সার্কিট হাউসে, সেখানে আমি এবং বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপু আমরা দুইজনই ছিলাম। সেখানে বঙ্গবন্ধু আমাদেরকে ডেকে বললো যে আমার কোটটা, এখন আমরা মুজিব কোট বলি, তখন বঙ্গবন্ধু বললেন যে আমার কোটটা নোংরা হয়ে গেছে, এখানে কোনো ওয়াশ করার কোনো সম্ভাবনা আছে কিনা। কিন্তু সেদিন কি যেন ছুটি, শুক্রবার অথবা কোনো রাষ্ট্রীয় ছুটি ছিল, সমস্ত দোকানপাট বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ। পাবনায় তখন রুচিতা নামে একটি দোকান ছিল, যেখানেই ড্রাই ক্লিনার্স, একমাত্র ড্রাই ক্লিনার্স ছিল। আমরা তখন গাড়িটা নিয়ে সেই রুচিতার মালিকের বাসায় গেলাম। যা যখন রুচিতার মালিককে বললাম, বলার পরে সে রাজি হলো, কেন সেও দেখছে যে বঙ্গবন্ধুর কোট পরিষ্কার করে দেওয়া এটা তো তার জন্য সৌভাগ্য, ঠিক আছে, সেও আসছিল। নিয়ে এসে বঙ্গবন্ধুর হাতে দেওয়ার পরে ওর পায়ে হাত দিয়ে সালাম করলাম। তখন বঙ্গবন্ধু আমাদের দুজনকে মাথায় হাত দিয়ে একটি কথাই বলেছিল যে তোরা এই দেশের মানুষ, এই দেশের মানুষের মুক্তি আনবার জন্য তোদের মতো কর্মীদের প্রয়োজন।